কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? এই মাহফিল তো আমি কইতেছি বাড়িও না বাড়িও না, একটা করছে কি আপনার মাহফিলের মাইজ্ঞান থেকে বারণের লেগে এরকম কনুই দিয়া বর দিয়া আড়ু দিয়া আস্তে আস্তে আগবাইতেছে। আমি তো দেখি চাই না, যেই মাত্র তো কান্দাত গেছে আমি কেরাইডা কইসি ফোরেতে যে দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাঁশ আন্দা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আই কলা বাঁশের মধ্যে লাগিয়া সারিত করে নতুন লুঙ্গিটা নাই তো লাভের লাভের দূরে দইছে। হ্যাঁ তো এখন কুশ করে আটে সিরালাইছো তোমায় দ্বিতীয় তা বাইক গেলে কি জবাব দেবে এই চিন্তায় দোতে অন্য কেন গেছে গা বাইতো গেছে না তার বউয়ে তো ধরবো তুমি নতুন লুঙ্গি ছিল কেমনি এটা কইয়া যাও তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না এটা তা তো বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই বসেন আমি তো যাবো সেই কুমিল্লা আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন তা এত টেনশনের কি আছে আমি ছাড়তে চাইলেও আপনারা শুনবেন এটাই নইলো আদব আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আপনার খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে। আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বিলে শুনছি এরকম কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই কোনো হামলা নাই কোনো ফিরাফিরি নাই চুরি ডাহাতি নাই দরজা খুললা রেখা বাচ্চা ঘুমাইতে আছে ডরে ঘরের ভিতরে কেউ ডরে ও ডুহে না লো আমরা কুদুর ইউনিয়নটা চাইয়াই বেয়াই আইবো তালুই আইবো ফাঁসের গ্রামের তারাইয়া দেখবো মাশাল্লাহ কি সুন্দর রাস্তার কান্দা দিয়া ফানি ফরে না বাড়ির ফানি সারে তারা পাইপ দিয়া এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনামেলা সারে না মানুষ এই রাস্তা দিয়ে আঁটবো রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে না এই দিক সব দেখা টিক্ষা সেটা যাইবো সবাই আইবো দেখতো কেউ কথাটা মিলেনি আমার কথা না ঠিক নেই কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি এই ইউনিয়নটা দাঁড়া বাংলাদেশও কোনোখানে শান্তি নাই আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার ঘুরতে রয়েছে রাস্তার মুড়ে বিলে বিলে ফুল বাগান হয়ে রয়েছে মানুষ বিলে সুন্দর করে আটতে আছে কেউ কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই মামলা নাই হামলা নাই মাইয়াফানরে ফলাফানে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না মাইয়াফান যাইতে আসে স্কুলে ফলাফানে আরেক লাইনে যাইতে আসে এক লাইনে মাইয়াফান চলে আরেক লাইনে ফলাফান চলে কেউ কাউরে টিটকারি মস্কারা করে না খুঁজে প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজির হয় ইমাম সাহেবে হাজিরা রাখে মুরব্বিরার ফলাফানে হাজিরা রাখে ফলাফানে খেলা চলে গ্রামের ভিতরে যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলগাড়ি দৌড়ালায় অন্য ফলা ফেটে জিগায় কিরে বল দর্শক কিরে কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা? আপনি যখন রিক্সার দিকে চাইয়া থাকবেন আপনি চিন্তা করবেন তিন চাক্কার উপরে রিক্সাটা খেয়ে রইছে কেমনি, এটা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করবেন। সাইকেল দেখলে চিন্তা করবেন আরে তিন চাক্কা যেমন তেমন দুই চাক্কা দিয়েও তো চালাইয়া যাওন যায়। আপনি রিক্সার দিকে চাইয়া জীবনে ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং ওয়াজের ভিতরে বইসে আপনি এদিক সেদিক তাকাইলে আপনার মনোযোগ থাকবে না, যতক্ষণ থাকবেন মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ। এমন আছে কতক্ষণ আমার পরে আবার কেউ কেউ ওয়াজ করণও লাগতে পারে, কেড়ায় করণ লাগবে এখন কখন যেত না, সুতরাং ভালো করে মুখস্থ করেন যেন প্রশ্ন করলে জবাব দেওয়ান যায়। আমিন কন না এই আওয়াজে ওয়াজ হইত না তো আমিন কন জুড়ে কন আরো জুড়ে আপনি এত জোরে কন না কইয়েন আরো জোরে কইয়েন হ্যাঁ মার্শা মারহাবা বলেন মার্শা। তো যেই কথাটা বলতেছিলাম অসংখ্য নবী খুব খেয়াল অসংখ্য নবী এবং রাসূল এই নবীদের মাঝে যিনি আদম ওনার ব্যাপারে একটা উপাধি হলো আদামু সাফিউল্লাহ, ওনার আরেকটা উপাধি আছে তিনি আবুল বাসা অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের তিনি আব্বা কি কয় না তো কি আব্বা কইতে শরম করে আজাকাত কুজাকাত দিয়ে তো ফারো ভাল মাজারু কি আব্বা কইয়া দুপুর হইয়া লইয়া পড়ে হেইটা ফারে বালা আব্বারে আব্বা কইব শরম করে আদম কি হয় গলাটা জারা দিয়া শরীরটা লাড়া দিয়া বড় করে আওয়াজ করে আদম আমরার কি আব্বারে আব্বা কইব শরম কি আজাকাত কুজাকাত গিয়া ফারে বালা আব্বা করে দুপুর হইয়া লইয়া পড়ে মাথা মুথা টিউমার টিউমার বানাইয়া বাইতে গিয়া আমরার আব্বা হইল সাইডজন কয়জন কথা কও কয়জন আমরার আব্বা হইল আদম হইল আমরার আদি আব্বা ফইলা আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম হইল আমরা জাতির আব্বা সুবহানাল্লাহ কয় না রে তাহলে এক নম্বরে আদম আমরার এক আব্বা দুই নম্বরে জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা তিন নম্বর হইল নবীজি আমাদের রুহানি পিতা আর আমরা যার যার আব্বা তার তার আব্বা যার যার আব্বা তার তার আব্বা এটা আদৌ একজন কমন আছে ইনশাল
তাহলে আব্বা হয়েছে কয়জন রে? এরা এর বাইরে কোনো আব্বা নাই, এর বাইরে কোনো আব্বা আছে? ষাট জন হইলো আমরা মারহাবা কয় না। আপনার এলাকায় বোধহয় এরকম সমস্যা নাই? আমি তো আবার বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, তো এক এক জায়গায় এক এক সমস্যা। আমি কুমিল্লার দক্ষিণে সাতপুর গেছিলাম, আজও গিয়ে সেটা জি গেলাম, ও তোমরা এগুলো কোনো সমস্যা আছে নি? কই জি হুজুর। আমি কী এটা হুজুর মাজার ও সাজবা কিছু কইতেন না নাকি? আপনারা আফসুস, আহারে সাতপুরও যাইতাম পারলাম না, দিতামও পারলাম না। সাতপুর গিয়ে শুনলাম মাজার ও সাজদাদা, আইলাম কুমিল্লার দক্ষিণ দিয়ে জি গেলাম, ও সাতপুর হুন্যাইছে মাজার ও সাজদাদা, তোমরা কী অবস্থা? কই হুজুর আমরা এগুলো ফিরের হওয়া সাজদাদে নাউজুবিল্লাহ আরও আছে তো। আমি আরেকটু উত্তর গুলাই জিগিলাম, তোমার কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায় ব্রাহ্মণবাড়ি এক জায়গায় নাম করলে সিগনাল আইবেন কইতাম না, ইয়া জিগিলাম তোমার কি অবস্থা? কয় ফিরের বুড়া আঙ্গুল সুয় গেছলাম সিটাকাং, কি গা সিটাকাং গিয়া জিগিলাম তোমার কি নমুনা? কয় হুজুর ফিরের গোসল করা হেই গোসলের পানি বুড়ু বুতল বইরা মুড়িদরা বাইত নিয়া খায় খাডাস কারে কয়। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, সবদি জায়গার নাম কি মাইকে হন কোন যাব? সবদি জায়গা আমার লগে আসেনি, ওই হেবাড়া চাই আসেনি অহন সাইতেন কইছি আপনারে, হার বেড়া রেড়া। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি ভরে, হেই ফানি বুতলো বইরাই না খাওন, আল্লাহ দেখকে আমার ওহনও বাসাই রাখছে না, ওইলে আমরা ঠাটা ফুইটা মরণের কথা ঠিক না? আমরা জাতির আদি পিতা কি নাম? আদম আলাই সুবহানাল্লাহ, কয় না কি নাম? আদম আলাইহিসসালাম। মুসলমান মন দিয়ে শুনো, এক নাম্বার আদম, ওনার ব্যাপারে উপাধি হইল আদামু সাফিউল্লাহ, ওনার নাম হইল আবুল বাশার, ওনার আর একটা উপাধি মুসলমান। নূহ আলাইহিসসালাম ওনারে কয় আদমে সানি, ইব্রাহিম খালিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, সুলাইমান বীরে দিল রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? এক এক নবীর আল্লাহ এক একটা দিলেন, আমাদের জানতে মন চায় আমাদের নবীরে কি দিলেন, জানতে মন চায় নাকি চায় না? মুসলমান মন দিয়ে শুনো, এক এক নবীর আল্লাহ এক একটা উপাধি দিলেন, জানতে মন চায় আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে ইজাম, সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল, ইজমা হয়ে গেল, ওই আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা, সব নবী এবং রাসূল মিলে যা, আমার নবী যে একা ইতা। এই নবীকে যখন দুনিয়ায় পাঠানো হলো, ও মুসলমান মন দিয়ে শোনো, এই নবী যে আসার পরে তিনি দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, অভদ্র। এই মানুষগুলোকে সামান্য 23 বছর তিনি সময় পেলেন, 40 বছর বয়সে তার নবুয়ত প্রকাশ পেল, 40 বছর থেকে 53 বছর পর্যন্ত মক্কায় 13 বছর, মদিনায় চলে গেলেন 10 বছর। এই 23 বছরে তিনি মানুষগুলোকে দিনের পথে ডাকলেন। একটা ইউনিভার্সিটি নাই, একটা কামিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, একটা প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, অবন্ধু হাই স্কুল নাই, নুরানি মাদ্রাসা নাই, নাই বলতে কিছু নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, কিন্ডারগার্টেন নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, মহল্লা নাই, গ্রাম নাই, ওয়ার্ড নাই, ইউনিয়ন নাই, উপজেলা নাই, জেলা নাই, অমুসলমান বিভাগ নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই,
প্রধানমন্ত্রী নাই, মন্ত্রী পরিষদ নাই, উপজেলা চেয়ারম্যান নাই, ভাইস চেয়ারম্যান নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, নাই বলতে কিচ্ছু নাই, ওয়ার্ড মেম্বার নাই, নাই বলতে কিচ্ছু নাই, পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, মোবাইল ফোন নাই, ল্যান্ড ফোন নাই। মুসলমান যখন কোনো অবকাঠামো ছিল না সেই সময়ে মাত্র 23 বছর নবীজি দাওয়াত দিলেন, আর তার জীবদ্দশায় মানুষগুলোকে গড়ে তুললেন। প্রমাণ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষগুলোর ব্যাপারে আয়াত নাজিল করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলো সুবহানাল্লাহ। কয় বছরে কথা কেন, কয় বছরে? 23 বছরে। আমাদের আইরুল ইসলামিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসাও ছিল না, কিচ্ছু ছিল না। নবীর জীবনের প্রথম মাদ্রাসা দারুল আরকাম, একটা ছোট্ট একটা ঘর, কোনো মতে ঠাসাঠাসি কইরা, তাও কাফেরদের বড় ভয়। তিনি আস্তে আস্তে করে তিল তিল করে অসভ্য বর্বর বেদুইন যাযাবর মূর্খ এই অভদ্র মানুষগুলোকে তিনি ট্রেনিং তালিম দিতে শুরু করলেন, তারবিয়ত দিতে শুরু করলেন। ফলশ্রুতিতে মাত্র 23 বছরের ব্যবধানে এমন কতগুলো মানুষ হয়ে গেল সুসভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, যাদের ব্যাপারে গোটা বিশ্বের সকল উন্নত দেশে ইউনিভার্সিটিগুলো যখন গবেষণা শুরু করে দিল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড সব দেশের বড় বড় ইউনিভার্সিটিগুলো তারা এক বাক্যে ঘোষণা করে দিল, নবীর জমানায় যে মানুষগুলো তৈরি হয়েছিল এই মানুষ কখনো আর আসে নাই, কোনো দিন আর আসবে না। ঠিক কিনা? কয় বছরে কথা কেনা, কয় বছরে? 23 বছরে নবীজি সোনার মানুষ বানাই দিলেন। খেয়াল রাখছেন, এই 23টা মনে রাখছেন, কয় বছরে না? 23 বছর। ইংরেজেরা এই দেশে শাসন করছে 200 বছর। 1757 সালের 23 জুন পলাশির আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়া ব্যবসার উদ্দেশ্যে এসে তারা আমার উপরে শাসন করলো, শোষণ করলো 200টা বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজেরা বিদায় হয়েছে। যাওয়ার পরে 2টা দেশ হলো হিন্দুস্তান আর পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের পূর্ব পাকিস্তানের মানুষগুলোর উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। আমার চন্দ্রগুণার পেপার মেলের কাগজ ইচ্ছা করলে বাংলাদেশে ব্যস্ত ঘরে সাইডা না, এটারে আপনার করাচি দিয়ে ঘুরান দিয়ে একটা সিল মারাইয়া এটার আইনা বেছে আড়ানা। আমরা তারা ফাট করে কি সুন্দর কার্পেট বানায় আদমজি জুট মেলে এগুলো শোভা পায় পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের খেটে খাওয়া মানুষ কৃষকেরা কি সুন্দর চিনিগুড়া কালিজিরা মজার মজার চাউল ফলায় আর এইগুলা খায় পশ্চিম পাকিস্তানের তারা। আমাদের মানুষগুলো গর্জে উঠল বঞ্জনার বিচার স্বীকারোক্তি দিয়ে আমার দেশে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের আপামর জনতা খেটে খাওয়া মানুষ যার যা ছিল সবাই রক্তক্ষয়ী অসময়ের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় এই সোনার বাংলা আবার আমরা উপহার পেলাম, পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশ হলো। আর আমরা খেয়াল করে দেখলাম লাল সবুজের পতাকা পথ পথ করে উঠে উড়ে আমাদেরকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিল। আফসুস কি জানেন, নবীজি সোনার মান, ভাই এরকম পিছিয়ে কথা বলতেছেন কেন আপনারা? কি সমস্যা, কি কোনো ঘোষণা আছে, কোনো কাজ আছে? বলেন, কথা থাকলে বলেন, আমাকে থামাইয়া কথাটা শেষ করেন আগে। কয়েকবার তো আপনারা কথা বললেন, কি সমস্যা, কি দাঁড়িয়ে রয়েছেন কেন এখানে, কি কাজ কি হলেন? শোনেন, এখান থেকে শোনেন, এই কানের কাছে ফিসে দিয়ে গুসুর গুসুর ফুসুর ফুসুর, এটা কি নিয়ম আছে নাকি আপনার এলাকায়? না, অনেক এলাকায় তো অনেক নিয়ম আছে যে ফিসে দিয়ে 4-5 জন খেয়ে রইয়া কথা কইতে হবে, এটা একটা নিয়ম। নিয়ম হইলে তো আর কিছু করার নেই, নিয়ম আছে না, অত নাই বিলে থাকছে। আমিন ক, তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল 600 বছরে না? তোমার কথা কয় না দেখি, কয় বছরে? 23 বছরে। আর আমরা ইংরেজরা শাসন করলো 200 বছর, পাকিস্তানিরা 23 বছর, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আপনার কত বছর? 53 বছর। এই এই যে মানুষগুলো গেল, এই যে সময়গুলো গেল, এখন তো আর ইংরেজও নাই, এখন আর পাকিস্তানিও নাই, এখন আমরা বাংলাদেশে কি দেখি? এখনও বাংলাদেশে
আমরা কাগজে পত্রে দেখি সোনার বাংলা, আমরা প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা এখনো পাই নাই, ঠিক কিনা? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই এই দেশে, এই দেশে শ্রেণী বৈষম্য, এই দেশে আমার দেশে এখন মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, মেম্বারও আমরা, ফিরসাবও আমরা, মুরিদও আমরা, মোহতামিম হুজুরও আমরা, ছাত্রও আমরা, ইমাম সাহেবও আমরা, মুসল্লিও আমরা, শিল্পপতিও আমরা, শ্রমিকও আমরা, কিন্তু এখন দেখা গেল এখন পাকিস্তানিও নাই, এখন আর ব্রিটিশও নাই, এখন আমরা আমরা, এখন আমরা আমরা মিল করে চলতে পারি না। এখনও বাংলাদেশে পত্রিকা খুললে দেখা যায় রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেয়। কে দিল ওইটা? কই পাকিস্তানি তো নাই, ব্রিটিশও নাই, এখন দেয় কারা? আমরা 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 নর্মাল ডেলিভারির জায়গায় আমরা তারা একটা মিনিট দেরি করতে সময় নাই, নর্মাল ডেলিভারির জায়গায় আমার দেশের ডাক্তার একটা সেকেন্ড দেরি করে না, রুগী রাস্তার দিকে হয়তো চুড়িমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লায়, ঠিক কিনা কও? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয়, অনেক মানুষ কষ্টে আছে, যেই নর্মাল ডেলিভারিটা হয়তো 5,000 সিজার হয়ে যায় 25-30,000, ঠিক কিনা কও? বড় আফসোস এ জাতির জন্য, বড় দুঃখ, নবীজি পাল্লো 23 বছরে, কি মানুষ বানাইলো 23 বছর আগে! এই মানুষগুলো রাস্তার মুড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়া, কেউ সম্পদ নিয়ে যাইতে নিলে ডাকাতি করার জন্য, 23 বছর পরে এখনো দাঁড়াই থাকে লাঠি নিয়া, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। আজব পৃথিবী, কয় বছরে না কথা বলা, কয় বছরে? 23 বছর। আ মুসলমান মন দিয়ে শুনু, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে নবী পাঠালেন, নবী এসে দিনের পথে মানুষকে ডাকলেন, মানুষগুলো দলে দলে দিনের পথে আসলো, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেস্তার চাইতে উত্তম আর একদল মানুষ হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? মানুষ হয়ে গেল দুই দল, একদল হয়ে গেল আবু বকর উমর উসমান আলী তালহা জুবায়ের, আর একদল হয়ে গেল আবু জাহেল আবুল আহাব ওদমা সাহেব আবু গিরা, মানুষ হয়ে গেল দুই দল। এবার বলেন আমরা এখানে যারা আছি আমরা কি আবু জেহেলের বংশধর না আবু বকরের বংশধর? আবু বকরের বংশধর, আবু বকর উমর উসমান আলী তাদের দেহের রক্ত আমাদের গায়ের ভিতরে প্রবাহমান। তাইলে 1500 বছর পরে আইরলের জমিনে 23 মে 2024 সালে যদি আবু বকরের বংশধর থাকতে পারে, তাইলে এই বাংলাদেশের ভিতরে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা কেন দিয়ে আছে নাকি নাই? দাউদ কান্দি এক মাহফিল আমি যখন কইছি আবু জেহেলের বংশধরও আছে, এক বুড়ে বেড়া ফাল দিয়ে ঘুরিয়ে কইতে কু, আমি কইতে কু তে কে হন আইয়া বইয়ে রইছি নি, আমি নমুনা দিয়ে আপনার খারাপ কিতা করলেন রইল, কই হুজুর তারে ফানি লাগাইলাম আমি চুত্তাইয়া গোসল করাই নিলাম। তাহলে আমরা না কার বংশধর? কথা কথা ঘুমাই গেছেন নাকি আপনারা? আমরা কার বংশধর? তাহলে আবু বকরের বংশধর যদি এখানে থাকে, হ্যাঁ উনি সুন্দর, উনি বলছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর নামের নবীর সাহাবাদের নামের সাথে এই দোয়াটা পড়তে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সুবহানাল্লাহ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বংশধর আমরা, তাইলে আবু জেহেলের বংশধর আছে নাকি নাই? কথা বলে আছে নাকি নাই? এখন আপনি যদি কোন হুজুর আইডল আসেনি এটা আমি কইতাম পারতাম, আপনি যদি কোন হুজুর ব্রাহ্মণবাড়িয়া পাওয়া যায়নি এইটা আমি জানি না, তবে বাংলাদেশও মাঝে মাঝে দেখুন ভুচুরু আবার ইয়ে উঠে এটা নিয়ে আবার ভুচুরুয়া ডুব দিয়ে কই জানি জায়গা, এটি মাঝে মাঝে এটি বিশেষ করে দেখবেন রাইতের 2:30-3টার দিকে বার হয়, এটিরে বাংলাদেশও আবার বুদ্ধিজীবী কয়, কি জীবী মা কথা বলে কি জীবী, আমি আবার খেয়াল করুন লাগে, ওয়াশ করুন লাগে, তো এই জন্য অনেক কথা আমার খেয়াল করুন লাগে, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশও যেটির বুদ্ধিজীবী কয় অধিকাংশ মানুষগুলোই ইসলামের বিরুদ্ধে তাদের মুখ চলে কলম চলে কথা চলে, ঠিক কিনা বলে? তাদের কাজগুলো চলে, এই যে ভাই এই যে কি উঠছেন কেন? ও উনি আছে, এরকম অনেক লোক আছে, আমি কয়েক মাহফিলও দেখছি এই এক এই না 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 জাগালাইরা বয় এটা এরকম সিস্টেম, উনি বাইতো এমনি 2-3 ঘর ঘুমায়,
ফুরারাইতে এক গরম ঘুমায় না, মাহফিলও এক জায়গায় বইয়া হতো শুনে না। এটা আছে অনেকের সমস্যা, এক জায়গা গরম হয়ে গেলে জায়গা লাই রাখবো এখন, ঠিক আছে বার হইয়ান না, লাই দেন কিন্তু বার হইয়ান না। হ্যাঁ আমিন কয় না রে, জোরে কয় না আমিন। এবার যেই কথাটা কইতাম লইসলাম, ও তাইলে আবু বকর উসমান আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আমরা যেহেতু তাদের বংশধর, তাইলে আবু জাহেলের বংশধরও কথা কেন আছে নাকি নাই এটা চিনতে হবে। ওরা কারা আমি খেয়াল করে দেখছি যে রাইতে দুইটা আড়াইটা টকশুন নামে একদম লোক দেখবেন একেবারে টেলিভিশন গরম করে ফেলায়, কথা বলতে গেলেই ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। খেয়াল করে দেখেছি ওদের অধিকাংশ মানুষের মাথার ভিতরে চুল নাই, টাক মাথা। আমি অনেক গবেষণা করলাম, বুদ্ধির লোকে চুলের তো শত্রু থাকে রে, যে বুদ্ধি থাকলে চুল থাওয়ান যেত না। কারণ বাকি আমি অনেক বইও পড়ছি পাই না, পরে নিজে নিজে গবেষণা করে বার করছে, আমার মনে হয় বুদ্ধিয়ে গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে তা, ঠিক কিনা কয়দিন আগে একটা ধরা খাইছে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর, আপনি সাতটিখানি কথা মনে করেন না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জানি না আইরল গ্রাম থেকে কয়টা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সো টাফ, এটা মারাত্মক বিষয়, ঢাকা ইউনিভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটির চান্স পাওয়া এটা বিশাল বিষয়, ঢাকা ইউনিভার্সিটি টিচার প্রফেসর এটা সাতটিখানি কথা মনে করেন না, এটা এমন না যে আপনি অটো চালিন না বেড়ায়, রিক্সা চালাইন না বেড়ায়, এরকম না, এটা ব্যাটারি দিয়াতে রিক্সা চালায় না, সাংঘাতিক বুদ্ধিমান মানুষ, ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা কথা বলেছে মানুষটা, কি বলেছে শুনলে আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। লোকটা কয় যারা পর্দা করে, খুব খেয়াল করেন যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এই সব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, পর্দাস নিছিন মেয়েরা পড়ার দরকার নাই। এখন আমার মেয়ে যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়, তাহলে বুরখা পড়ার কারণে আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কি আপনারা মানেন? আপনার বোন ঢাকা ইউনিভার্সিটিতে পর্দা করার কারণে পড়তে পারবে না, এটা কি আপনি মানেন? কিন্তু সে তো বলছে, সে তো বলছে, শতকরা 92 জন লোক এই দেশে মুসলমান, এই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশে মসজিদ মাদ্রাসার দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশে হক্কানি পীর মশায়েকেরা নেংটির বদলে মানুষকে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমুতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে মানুষের ঘুম ভাঙে, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে যারা ওই বাংলার মাসেসের রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি বলেছি ঢাকা রাজধানীতে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলা সহজ, পাল্লাই রোলের জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন, মুসলমানের সন্তান বেড়া, তুই যদি মন চায় তোর বউরে তুই উদম করে ছেড়ে দে, পর্দা দিয়ে করাইতে মন না চাইলে কর ছেড়ে দাও, তোমার বেড়ে তুমি পর্দা না করাইলে না করাও, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে এই পর্দার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলো? সুতরাং মন যা চায় তুমি তাই করবা, মুখে দিয়ে যা আসে তুমি তাই বলবা, হ্যাঁ যা মন চায় তাই করবা, এটা হবে না বেড়া। দুধ দিয়া ভাত খায় লাস্টের দুগলা কষালন দিয়ে হাতে শুরু হয়ে করছে দুধ দিয়ে, ঠিক কিনা কও? দুধ দিয়া খায় মাসে গুস্ত টুস্ত বাজি টাজি বর্তা টর্তা ডাইল ডুল খাইয়া লাস্টে দিয়া দুগলো দুধ দিয়া, বেড়া এত ভাত কি আর দুধ দিয়া খায়নি, হাতে শুরু হয়ে করছে দুধ দিয়া। সুতরাং আমরা বলতে চাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই,
কারোর সাথে আমাদের কোনো ঝগড়া নাই, আমরা কাউকে উসকে দেই না মারামারি পিটাপিটি করার জন্য। কিন্তু তুমি আমার টুপি দিয়ে টান মারবা, আমি বলেছি থাক বুঝে নাই, তুমি আমার পাঞ্জাবি ধরে টান মারবা, আমি বলেছি ঠিক আছে বুঝে নাই, তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আমরা বলেছি তাকে শুধরে দিতে হবে। যখন তুমি ইসলামের ফরজ বিধান দিয়ে কথা বলো তখন কলিজায় লাগে, বরদাস্ত হয় না, ঠিক কিনা বলো? মুসলমান মন দিয়ে শুনুন, মানুষ হয়ে গেল দুই ভাগ, একদল হলো শয়তানওয়ালা, আরেক দল হয়ে গেল আল্লাহওয়ালা। আজকে আমরা যারা এখানে আছি আমরা সবাই আল্লাহওয়ালা দাবি করি অথবা আল্লাহওয়ালা হতে চাই। আজকে আর আলোচনা আল্লাহওয়ালা মানুষগুলো কেমন সেখান থেকে দুই একটি কথা শুনবো, নিজের জীবনকে ওইভাবে রাঙাবো, আমিও যেন এন্তেকালের পরে মানুষের স্বীকৃতির মাধ্যমে আল্লাহওয়ালা হিসাবে দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? আবার অন্তকালের পরে যে শুনবে সেই যেন বলে হারে একটা ভালো মানুষ বিদায় হয়ে গেল। প্রতিটি মানুষের জীবনে এইটাই হচ্ছে সার্থকতা, আল্লাহ যেন কবুল করে সবাই, আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এমন একজন আল্লাহওয়ালা মানুষ যার ব্যাপারে মাগরিবের পরে আমরা কথা শুনছিলাম, শুয়েব আহমদ আশরাফি সাহেব তিনি কথা বলছিলেন হযরত উমরের ব্যাপারে, আমরা সেখান থেকে আবার শেষ করে বুঝিয়ে দিতে চাই। তিনি কথা বলেছিলেন উমরের পক্ষে কোরআনের আয়াত নাজিল হওয়ার ব্যাপারে, ও মুসলমান কেমন মানুষ হলে তার মন মানসিকতার সাথে কোরআনের আয়াত মিলে যায়, একটু বিবেক খাটানোর দরকার আছে নাকি না? কেমন মন মানসিকতা, কেমন মানুষ হলে তার কথার সাথে কোরআনের আয়াত মিলে যায়, তার চিন্তার সাথে আল্লাহ ওয়াহি নাজিল করে দেয়, এটা সাত্তিখানি কথা, সুবহানাল্লাহ বলবেন না? এই উমর ছিলেন, এবার উমরের পরিচয় আমরা প্রথমে জেনে নেই, এই উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। গোটা পৃথিবীটারে অর্ধেকটা করলে অর্ধেকটা পৃথিবীর এই শাসক ছিলেন হযরত উমর। আরও সহজ করে বলি, আপনি একটা মিষ্টি কুমড়া নিয়া ঠিক সমান সমান সাইজ সাইজ করে মাঝে দিয়ে কাটবেন, অর্ধেকটা মিষ্টি কুমড়া যেমন গোটা পৃথিবীটার অর্ধেকটা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন উমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের অধিকারী ছিলেন হযরত উমর। হযরত উমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। হযরত উমরের ব্যাপারে আমার নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, উমর রে আমার পরে নবী নাই, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুমি উমর আমার পরে নবী হইতে আসো, আল্লাহ বলবেন সাতটিখানি কথা। এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনি যখন খলিফার আসনে আসীন হলেন, গোটা পৃথিবীর মানুষের কানে খবর পৌঁছে গেল মদিনায় এমন একজন শাসক এসেছেন, এই মানুষটার জামানায় ওই এলাকায় একটা কুকুরও না খেয়ে মারা যায় না। আর আসতে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জায়গায় যার যার সুবহানাল্লাহ কইবেন, আমার লেগে বই অরিছেন কীর্তন আপনারা, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহর জায়গায় আমার জন্য দেরি করার দরকার নাই, বলেন সুবহানাল্লাহ। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় যখন গোটা পৃথিবীতে, আচ্ছা শুনেন এই ইউনিয়নটার নাম কি? নোয়াগাঁও ইউনিয়ন। এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব উনি ফাঁস করার পরে ঘোষণা দিছে আমার এই এলাকার আমার ইউনিয়নের ভিতরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় তাহলে এটার জন্য আমি দায়ী, কোনো কুত্তা যদি দেহ রাস্তার কান্দাত ফুলে রয়েছে খানার অভাবে জিব্বাটা বার করে দিয়ে বইয়া রয়েছে আমারে খবর দিবা, আমি এই কুত্তারে বনরুটি খাওয়ায়, উনি কইয়া দিছে মনে করেন। এখন এই কথাটা এই ছেলে এই তো মারা রয়ে যাবো গা বারণের লিখে কথা যখন মনে পড়ছে এটা কি কইলি তা এই মাহফিলত আমি কইতেছি বাড়ুইও না বাড়ুইও না, একতে করছে কি আপনার মাহফিলের মাইজ্ঞান থেকে বারণের লিখে এরকম কনুই দিয়া বর দিয়া আডু দিয়া আস্তে আস্তে আগবাইতেছে, আমি তো দেখি চাই না, যেই মাত্র তো কান্দাত গেছে আমি কই কেডাই না কইছি পরে তো দুপুরে ফালদিকা বাইরে পড়ছে ওই প্যান্ডেলের বাঁশ আন্দা যে রাখছে প্যান্ডেল করণের লেগে আইক কলা বাঁশের মধ্যে লাইগা সারিত করে নতুন লুঙ্গিটা নাই লাভের লাভের দূরে দইছে হাতে এখন কুশ করে আটে ঘুরে সিরালাইছো তোমায় দিতে তা বাইক গেলে কী জবাব দেবে এই চিন্তায় দোতে অন্য কেন গেছে গা বাইতো গেছে না, তার বউ তো ধরব তুমি নতুন লুঙ্গি সিরলো কেমনি এটা কইয়া যাও, তে যে এই কারবার করতে গেছে এটা কোনো যায় না, এটা
তা তো বুদ্ধি খাটানোর দরকার নাই ভাই, বসেন, আমি তো যাব সেই কুমিল্লা, আর আপনারা এখানে তো বাড়িতে গিয়ে শুয়ে যাবেন, এত টেনশনের কি আছে? আমি ছাড়তে চাইলেও আপনারা শুনবেন, এটা না হইলো আদব, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনার খেয়াল করে বসবো ইনশাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন এই ইউনিয়নের চেয়ারম্যান যদি এই ঘোষণা দেয় আর প্রকৃত অর্থেই যদি এমন হয়ে যায় ইউনিয়নটা, তখন দেখবেন অন্যান্য ইউনিয়ন থেকে দেখতে আসবে, আরে আমরা নোয়াগাঁও ইউনিয়নটা বলে শুনছি এইরকম, কুত্তাও বিলে না খাইয়া মরে না, কোনো মামলা নাই, কোনো হামলা নাই, কোনো ফিরাফিরি নাই, চুরি ডাহাতি নাই, দরজা খুললে রেখে বাচ্চা ঘুমাইতে আসে, দরে ঘরের ভিতরে কেউ ডরে ও ডুহে না, লো আমরা কুদুর ইউনিয়নটা চাইয়াই বেয়াই আইব, তা লুইয়ে আইব, ফাঁসের গ্রামের তারা ইয়া দেখবো, মাশাল্লাহ কি সুন্দর, রাস্তার কান্দা দিয়া ফানি ফরে না, বাড়ির ফানি সারে তারা পাইপ দিয়া, এরপরে রাস্তার দিকে তারা গোবরের সেনামেনা সারে না, মানুষ এই রাস্তা দিয়ে আঁটবো, রাস্তার ইট নিয়া কেউ গরুর তলে বিছায় না, আংডা লাগাইয়া কারেন্ট চুরি করে না, এই দিক সব দেখে টেক্কে সেটা যাইবো, সবাই আইব দেখতো কেউ কথাটা মিলেনি আমার কথা না ঠিক নেই, কারণ এই দেশটার ভিতরে এত শান্তি আর শান্তি ইউনিয়নটা দাঁড়া, বাংলাদেশও কোনোক্ষণ শান্তি নাই, আর এই জায়গার ভিতরে বিলে এইরকম কারবার করতে রয়েছে, রাস্তার মোড়ে বিড়ে ফুল বাগান হয়ে রয়েছে, মানুষ বিলে সুন্দর করে আটতে আছে, কেউ কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, মামলা নাই, হামলা নাই, মাইয়াফানরা ফলাফানে বইয়া বইয়া ব্রিজের উপরে বিলে টিটকারি মস্কারা মারে না, মাইয়াফান যাইতে আসে স্কুলে ফলাফান আরেক লাইনে যাইতে আসে, এক লাইনে মাইয়াফান চলে আরেক লাইনে ফলাফান চলে, কেউ কাউরে টিটকারি মস্কারা করে না, হুজুর প্রত্যেক দিন নামাজের ভিতরে হাজির হয়, ইমাম সাহেব হাজিরা রাখে মুরব্বিরার, ফলাফানে হাজিরা রাখে ফলাফানের, খেলা চলে গ্রামের ভিতরে, যেই মাত্র আসরের আজান দিছে একটা ফলা খপ করে বলগাড়ি দৌড়ালায়, অন্য ফলা ফেটে জিগায় কিরে বল দর্শক কিরে, কয় নাগাইশের ফিরসা বুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? এত সুন্দর গ্রাম দেখলে সবাই চাইতে আইব। তুমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাগবে না, তুমি তুমি পাশের ভাইয়ের দায়িত্বটা পালন করো, তুমি খবর নাও এই যুবকেরা যারা মাহফিলের আয়োজন করলো, ও যুবকেরা শুধু মাহফিল করলে হবে না, বছরে তোমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, প্রত্যেক রমজানের সময় তোমরা ইফতারের ব্যবস্থা করবা খেটে খাওয়া মানুষের জন্যে। এই গ্রামে কারা বিধবা মায়ের সন্তান বিবাহ দিতে পারে না, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে, বিনা চিকিৎসায় কারা পড়ে আছে তাদের তালিকা করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মুসলমানের সন্তানেরা তোমার আমার দায়িত্ব, এটা বেশতে কোনো অনুগ্রহ না, তুমি সুস্থ আছো তোমার নেয়ামত, অসুস্থ মানুষটার পাশে দাঁড়ানো এইটাই তোমাদের দায়িত্ব, ঠিক কিনা? আমার যুবকেরা, আমি জানি, আমি শুনেছি যে তারা রমজানে তারা চেষ্টা করে অসহায় মানুষদের কাছে এই ইফতার সেহেরি সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে, আর পাশে আমি জুড়িয়ে দিলাম বিধবা মায়ের যে কন্যার বিয়ে হয় না বিয়ের উপযুক্ত, তাদের তালিকা করে বিয়ের ব্যবস্থা করতে হবে, যেই ছেলেটা লেখাপড়া করতে পারে না তাকে একটা পাঞ্জাবি কিনে দিতে হবে, একটা টুপি কিনে দিতে হবে, মাদ্রাসার মোহতামিম হুজুর এখানে আসেন, একটা ছেলে এই গ্রামের বিনা কি করে নিরক্ষর থাকবে না, মূর্খ থাকবে না, এই তোমরা যুবকেরা তাদেরকে তালিকা করে বই পুস্তক কিনে দিয়ে পায়জামা পাঞ্জাবি টুপি বানিয়ে দিয়ে তাদেরকে মক্তবে যাওয়া এনশিওর করতে হবে, মক্তবের শিক্ষকের দায়িত্ব উনি পালন করবে, এইরকম ছাত্র নিতে পারলে টাকা লাগবে না ইনশাআল্লাহ, হুজুর রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ টাকা লাগবে না, তাইলে আমার ছেলেরা ছোট্ট ছেলেরা শিক্ষা পাবে, আমার বোনেরা যাদের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করতে হবে, আমার অসহায় বাবারা মায়েরা যাদের চিকিৎসা হয় না তাদের চিকিৎসা করতে হবে, তাহলে আমরাও এক একজন উমরের মতো ভূমিকা নিয়ে আমরাও কেয়ামতের ময়দানে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? পারবো না এটা আমরা? পারবো না? আমার ছেলে পাঁচজন, পাঁচটা ছেলে বিদেশ থাকে, দুই বছর পরে পরে ছুটিতে আসে, পাঁচজন ছেলে দুই বছর পরে পাঁচটা কম্বল আনে, দশ বছরে দশটা কম্বল হয়, আপনি স্বামী স্ত্রী বাড়িতে আছেন, আপনারা দুইজন মিলে গায়ে দেন একটা আর নয়টা কম্বল, স্টিলের আলমারির উপরে রাইখা সাইয়া সাইয়া হাসে না, গায়ে দিয়ে মরতাম ফারতাম না, এর আগে এই বোধহয় মোড়া যে কেন শৈলের নমুনা খাওয়া, তুমি নয় পাঞ্জাবি নয় কম্বল গাও দিয়ে মরণের নিয়ত করো, তুমি এই নিয়ত না কইরা তুমি হেই চিন্তা করো, আমার ন দশটা কম্বল, একটা আমি গাও দিতে আসি, মেহমানের লেগে একটা তোলা রাখিয়া বাহি আটটা কম্বল লইয়া তুমি আস্তে করে তোমার বউয়েরে লইয়া রাত্রেবেলা বাড়ই যাও, যে বেড়ির ফুত নাই, যে বেড়ির খেতা নাই,
হেবিটির কম্বল নাই, আস্তে করে দরজার কাছে তোমার বউ রেডিয়ে ডাক দেওয়াও, ডাক দিয়ে হেবিটি যখন দরজা খুলবো তুমি আস্তে করে পরিচয় না দিয়া কম্বলটা ঢিলা ঢিল মাইরা দিয়া সেটা কইও গো আমার ফুতাইতে বিদেশ থাকে তোমার কম্বলটা দিয়ে গেলাম গাও দিয়া দোয়া করো জান্নাত বিচারটা মক্কা যাওয়ান লাগতো না, জান্নাত তোমার ঘরের দূর যায়, ঠিক কিনা বলো? জান্নাত তোমার ঘরের দরজা, তুমি বছরে বছরে সৌদি আরব যাও জান্নাত বিচারতা? হজরা সুমা দিয়া কই যাইতেছে আল্লাহ দুই বছর লাগে যে গোনা করছি মাপ চাইয়া যাইতে আছি গোনা করে আবার আইতে আসি বাট ফার এমনি সিহন জিংলা দিয়ে উদম করে গোটা ফাত ফাত করে কি সঞ্জয় তো তারে অসভ্য। জান্নাত বিচারে মক্কা শরীফ গিয়া আর লগের ঘরের বেরিয়ে কম্বল ছাড়া থর থরাইয়া কাছে তুই বেটা দশ কম্বল আছে চাই আছে আইসাস বউ এলে লইয়া ফ্যানওয়ালা ফু হইল সুবা দিয়া ধরে বুট বুড়ি চলান যাইতো তারে কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই পরে আবেন। আমার যা আছে আমি সামান্য আছে এই সামান্য দিয়া আমি দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, এটার নাম হচ্ছে ইসলাম, এটার নাম হচ্ছে ইসলাম। খালি আমি 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 না দাঁড়, আমিটা সারা কিচ্ছু বুঝছে নাতে, আমি তো তুমি চাই তো ওতে রাজি না, আর আমরা কইব তো পরের কথা, আমি তুমি আমরা এটার নাম হলো ইসলাম, আমিও তুমিও আমরা সবাই, ঠিক কিনা বলো? তুমি আঙ্গুল ফুল্লা কলা গাছ হইয়া যাই বাগা, তুমি পয়সাওয়ালা মানুষ হইছ দুন্যায় রমজানের সময় বাইকিং করে এবার আইয়া দিব জাকাতের কাপড় দিব লাইন ধরে নকলে লাইন ধরেন মা ডয়েন্ডার লাইন ধরে তোর জাকাতের গুষ্টি মারি আমি অসভ্য। জাকাত দিত গিয়ে ফুন্ডে বুঝতাম সারাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? এই যারা জাকাত নিতে আইছে দুনিয়ার মানুষ তে দেয় না, ওই সাংবাদিকরে দেখাইব বেশি মানুষ হয়েছে, বেশি মানুষ দিয়ে হানের লাগা তে দুনিয়ার মানুষের লাইন ধরাইছে। এই জাকাত তোরে কে শিখাইছে অসভ্য বেয়াদব? এই জাকাত দেওয়া কে শিখাইছে তোমারে? এই জাকাতের সিস্টেম না, জাকাত হলো রাতের বেলা অন্ধকারের ভিতরে তুমি চুপি চুপি নিয়ে দিয়ে আসবা, তুমি যে দিছো সে যেন না জানে, সে যে তুমি যে সে যে পাইছে তুমি যেন না জানো, এইভাবে চুরি করে তুমি ডাকাত দিয়ে জাকাত দিয়ে আসবা। জাকাত কোনো দান না, তোমার গরিবের তোমার কাছে পাওনা টাকা, ঠিক কিনা কও? জাকাত তোমার কাছে ফানা ফানা, এটা কোনো দান না, অনুগ্রহ না, বরং অনুগ্রহ করছে তোমারে, তুমি তার অনুগ্রহ করো নাই, তোমার জাকাত নিয়া তোমারে গোনার থেকে বাঁচাইছে, ঠিক কিনা কও? তুমি জাকাত না দিলে গোনাগার হইল, হ্যাঁ তো জাকাতরা না নিলে তুমি ঘুরে লইয়া লই হাত লই জাকাত তো অন্য ফাইলা নই, হ্যাঁ তো নিয়া তোমার জাহান্নামতে বাঁচাই দিছে, সুতরাং তুমি তোমার প্রতি তে কৃতজ্ঞ না, তুমি তার প্রতি কৃতজ্ঞ যে ভাই আমার জাকাতরা নিয়ে আপনি বাঁচাইছেন, ঠিক কিনা কও? জাকাত কোনো দান না, জাকাত হইল গরিবের ধনীর কাছে পাওনা, পাওনা টাকা। যদি ইসলামী রাষ্ট্র হইতো আমরা দেশ যে জাকাত অনেকে দেয় না, তারে বাইন্দা জেলখানাত নিয়া অ্যাকাউন্টস অফিসার ফাড়াইয়া হিসাব কইরা কয়টা জাকাত আইয়ে তারে কয়টা ফিডা দিয়া তার তা আদায় করলো, হইলে ইসলামী রাষ্ট্র হইলে, ঠিক কিনা কও? বাচ্চা গাছ ইসলামী রাষ্ট্র নাই দেখতে, খাইয়া গেলা দুনিয়া আইসা দুনিয়া খাইতা তামা তামা করে লাও খাই। বেড়া কিটা খাইতে পারবা তুমি? তোমার আমি চ্যালেঞ্জ দিলাম তুমি কয় টাকা খাইতে পারবা আমার সাথে বসো, আমি টাকা দেবো তুমি দেখি কতক্ষণ খাইতে পারো। একজন মানুষ আরো বালাখানে হলো খাইলো 2000 টাকার খানা খাইতে পারতো না, অকলে যদি তুই কই তুমি যদি কও কুরমা দিয়া খায়াম গলদা চিংড়ি দিয়া খায়াম, তুমি যদি কই কেসকি মাছ দিয়া খায়াম হুটকির বর্তা দিয়া, তুমি যা মন্ডা ধরে কইবা দেখি কয় টাকার খাইতে পারো। আরে আপনার আমার মতো বেড়া এত কইলে তা মাহফিলও গেছিলাম, মাহফিলও গেছি হেতেনডি শুনছি আমি দেশি গুড়া মাছটা পছন্দ করি, এতেনডি আমার লেগে কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ রুটি দিয়া বানাইয়া দিছে, দিছে পরে আমি ইচ্ছা মতো খাইছি পছন্দ হয়েছে খাইয়াটাই আসারছি, পরে ওই যেতে খাওয়াইতে আছে হেতে কইতে হু একটা জিনিস তো বাইর হয়েছে, আমি কইলাম খানা শেষ আমার, এখন যদি কেউ ফি ডে কানতাম ফারাম খাইতাম ফারতাম না, হেতে কহুজুর একটা জিনিস বাইর আমি কি তাই না কহুজুর আপনার যে ডায়াবেটিস এটা আমি শুনছি এলাকা ঢাকাতে আপনার লেগে ওয়ার্ডার দিয়া মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি, কয়শ টাকা কেজি আমার কথা কোনো 1400 টাকা কেজি, ওই 1400 টাকা কেজি আপনার লেগে মিষ্টি বানাই আনছি, আমি কই কি মিষ্টি দিছাই
আনছে পরে আমি কতক্ষণ চাইয়া রয়েছি, খাইতাম পারছি না, চাইয়া থাকা খাইতাম পারছি না। কয়েছে হুজুর একটা মিষ্টি খান। আমি কই তো পরে এটা কইছি যে একটা কাম করো, যেহেতু আশা করে আনছো মিষ্টি দুই আমার পছন্দ হয়েছে, ওয়াশটা কইরা এই থাকনার লগে কিছু জায়গা খা দিইলে যাইতে নি, দুইটা খাইয়া যাইতাম পরে। পরে আগুনের সময় দুইটা খাইয়া কয়টা লইয়া এরপরে আইয়া পড়ছি। ভাই এর দূরে তো খানারা, এর দূরে তো ফারলাম না, তো ফারলাম না, তো দুইটা রুটি গুঁড়া মাছ দিয়ে খাওয়ানোর পরে চোদ্দশো টিক্কা কেজি মিষ্টিটা, একটা মিষ্টি ফারলাম না তো খাইতাম, সাইয়া থাকতে কাঁদতাম পারছি খাইতাম পারছি না। লাভ হয়েছে কি এর দূরে তো, এইটার লেগে বুঝি এত তান করুন লাগে, এইটার লেগে বুঝি সুদেটি হালাওয়ান লাগে, আর এইটার লেগে বুঝি তুই ঘুষ খাওয়ান লাগে, এইটার লেগে বুঝি তুই কন্ট্রাক্টারি করতে গিয়ে রডের বদলি বাস দেওয়ান লাগে, তুই এইটার লেগে তুই সেটা খাওয়ানোর লেগা না দাম, আরে খানার লেগে ভাই সেইটা করেনি। আমাদের স্বভাবগুলো হয়ে গেছে কুকুরের স্বভাব, মনে কষ্ট নিয়ে নাকে উচিত কথা কইয়া যাই গে, আর হকল বলা আইনা নাই স্যারা বারা লাগাই দিয়া যায় গেম হকল বলা যাক। আগামীকালকে সকালবেলা তিনটা গুস্তের টুকরা লইবেন, কয়টা কথা কেন তো কয়টা রে, তিনটা গুস্তের টুকরা লইয়া একটা কুত্তা আপনার ফালা কুত্তা হোক রাস্তার কুত্তা হোক অন্য কুত্তা ডেড়ে দৌড়াইয়া ফিরটা একটা কুত্তার কাছে তিনটা গুস্তের টুকরা এটা দিয়ে হালাইবেন। দেখবেন কুত্তারায় একটা গুস্তের টুকরা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটার ফেলে আমরা চাইয়া একটা বোতল বোতল খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফেল চাইয়া রয়েছে, আমরা খাইছো তো সেই রহম দুগলা খাইতে আছি, দুগলা লইয়া বইয়া রয়েছে, আরেকটার ফেল চাইয়া রয়েছে, আমরা কুত্তার খাইছো তো গেছে আমরা, ঠিক কিনা কম মানুষ এইরকম হইতে পারে না, কষ্ট হইতে আছে ছাড়া দেওয়া দরকার পুরা দরকার কয় না, এতক্ষণকে আমি ওয়াশ করিনি নতুন জায়গা দেখতে আয় না, আহা আহা রে ওই কে আসছে সরাইল থেকে, আহারে মুরব্বী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ। আচ্ছা এটা থাক পরে পরে বলবো, আমিন কর আমিন, একটা মনের কথা কই, হ্যাঁ কইলে তা এবারে যেমনি খেয়ে উঠেছে কইতাম ফারাম নাকি কইতাম নি, কথাটা বেশি কিচ্ছু না, যত ৩২ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই বছরে এই একাধারে মাহফিল আজকে শেষ আমার, এই বছর ওই যে শুরু করছিলাম সেপ্টেম্বর মাস, আর আজকে এই বছরের একটু শেষ হইয়া কয়েকদিন বিরতি পাইয়াম, কুরবান ঈদের পরে থেকে আবার লাগাতার প্রোগ্রাম, এরপর ইনশাল্লাহ দেশের বাইরে যাব, কুরবান ঈদের পরপরই যাব, এর আগে কতগুলো প্রোগ্রাম বাংলাদেশে আমার আছে, তো মাসিদের কিছু প্রোগ্রাম একবারে যে খালি তা না, মসজিদ উদ্বোধন হাফিজি মাদ্রাসার ছাত্ররা ভাগড়ি, তারপরে গিয়ে উডানো মসজিদের ভিতরে খানকা থেকে দৌড়ছি, কেড়ে যে ওয়াশ করি আমি আল্লাহ জান, যাই হোক যেই কথাটা ৩২ বছর হয়েছে ওয়াশ করি, ওয়াশ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, আজকে আইরলের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মনের সাক্ষী আপনাদের মাহফিল আল্লাহ কবুল করছেন, যদি কবুল না করত বৃষ্টিও তো দিতে পারত, পারত না, বর্ষার মৌসুমই, কিন্তু আল্লাহ সুযোগ করে দিয়েছে, আমি মন থেকে বিশ্বাস করি এবং আমার অনুভূতি যে আল্লাহ কবুল করে নিয়েছেন। এবার একটা কথা বলি, এই কবুল হওয়া মাহফিলটাতে এখন আমরা যারা আছি আমাদের আব্বা আম্মা এই কবরে যারা ঘুমিয়ে আছে মাহফিল কারে কো আপনারা কিন্তু বুঝেন নাই, আপনারা বুঝছেন মাহফিল মানে কি বুঝছেন, আপনারা বুঝছেন মাহফিল মানে হলো মাইক, মাহফিল মানে হলো ফ্যান্ডেল, মাহফিল মানে হলো হুজুরে আইব আমরা বইয়া থা মোয়াজ করবো, এটার নাম মাহফিল, এটার নাম প্রকৃত অর্থে মাহফিল না, মাহফিল কি এটা টের পাইছে এই আইডলের যারা কবরও তারা, এই এই যে ভাই লেগে তো কইছিলাম যে সাইডা দিতাম নাকি, কেউ উঠে খেয়াল রাখবা যাতার লোক হুতাইলেইবা, আর হকল বলে একটা ফেসফুস লাগে আর হকল মার হাবা কয় না রে, তো যেই কথাটা মাহফিল মানে কি, মাহফিল মানে হচ্ছে এই যারা কবরে আছে আব্বা আম্মা আমরার এই আইডল গ্রামও তার আটটার পাইছে মাহফিল কি জিনিস, তার একজনও কবরও নাই, সব রুহানি হালাতে মাহফিলের সারিগুল দিয়ে দাঁড়াই রয়েছে, আর দাঁড়াই রয়েছে ফেরেস্তায় আর তারা, তো তুমিও দেহ না আমিও দেহি না, দেহে ফেরেস্তায়, তো ফেরেস্তা কয় কী দেখো এই গরমের ভিতরে তোমার এখানে কিটা
কাউ এহেন কি কর, কবর তো সুইডালাইতেছে, কবরতে আইসি। কই কে রে আইসো? কয় নাগাইশের ফিসা বুজুর যে আইব আমরা হেন, আমার ফুতে মাফি লগেছে ওই যে বাসার লোকে বইয়া রয়েছে তে আমার তে সুইটাতে। কত কয় আমি হুম যাইছি দুনিয়ার থাকতে, বাচ্চা কাচ্চা দোয়া করলে বিলে মা বাপের লেগে কবুল, আমার কবরটা তো দাও দাও আগুন। আমি আর লেগে আমার ফুতের দোয়া নিতাম আইসি, দোয়া লইয়া গিয়া দেখতাম সাই আমার কবর জান্নাত হয়েছে কিনা। সুবহানাল্লাহ বলবেন, তুমি বুঝো নাই, তুমি বুঝো নাই বাবা, মাহফিলের ওজন বুঝছে তোমার আব্বা আম্মায় কবরে, আব্বা যার কবরে আম্মা যারা কবরে সময়ছ, আমারও আব্বা নাই। মানুষগুলো যখন আমার কাছে এসে দোয়া চায় আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমি মাঝরাতে অনেক সময় আব্বার কবরটার কেনারে গিয়া বসি, আব্বার লগে আমি গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা আপনি আমার চিনছেন নাকি আব্বা, আমি আপনার মুস্তাক ফয়েজি, 11 বছরের আইখা আপনি অন্তকাল করছিলেন, আপনার মুস্তাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শোনার জন্য ময়দানে চলে আসে, রাস্তার দুই পার্শ্বে দাঁড়াইয়া সালাম দিয়ে দাঁড়িয়ে যায়, ও আব্বা কেমনে আপনি কবরে থাকেন, 3 টুকরা কাপড় পেছাই আপনারে শোয়াইছে, আব্বা আপনার কবর জান্নাত হয়েছে নি, আপনার কবরের ভিতরে জান্নাতি খাবার দেয়নি আব্বা। আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও আমারে দেয় না। আমি কত কথা কই আব্বার লগে, আব্বা একটা কথারও জবাব দেয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না, ওয়াইরলের মানুষ, আমার যেমন বাবা নাই আমার যদি এমন লাগে, তোমরার যারার বাবা নাই তোমরারও তো এমন লাগে রে ভাই। এই যে বাড়িটা ঘুমাও তোমার আব্বাই দিয়া গেছে, জমিনগুলাকে চাষ করে খাও তোমার আব্বার দেওয়া, ঠান্ডা বাতাস আইলে পাতলা খেতাটা গায়ে দিয়া তুমি ঘুমাও, তোমার আম্মায় মারা যাওয়ার আগে কত কষ্ট করে কাঁথাটা সেলাই করে দিয়া গেছে রে, কয়বার শুয়ের গোতা খাইছে তারপরে সন্তানের জন্য কাঁথা সেলাই করে দিয়া গেছে, এমন আব্বা আম্মা যাদের কবরে, আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করব, তার আগে একজন আমরা যাব না, সবাই পড়ো আমি, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ, সবাই নামাজের মতো করে বসে, একটা লুকো যাবেন না, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো, এতক্ষণ কিছু কই নাই এখন বসো, সবাই বসেন, কেউ উঠবেন না, একটা লুক উঠবেন না, এই যে ভাই গাছের তলে দেহি বুঝলাম, আব্বা আম্মার লেগে উদুর দোয়া করে আর ফরে যাইয়েন, এই ছেলেরা বসো, ইউটিউবাররা যারা আছো বসো, সবাই সবাই মিলে একটু নামাজের মতো করে বসে, নামাজের মতো বুঝো নাই, নামাজের মতো করে বসে। তো আমি আমি তো এই ফিসা বইতাম চাই না, যে ফিসা বইয়া বইয়া খায় দাদাই কয় আমি তোমার এই ফিসাব বানাইতামও চাই না, আমি বললাম যে যদি আমার এই ফিসাব বানাইতে হয় তাহলে আমার কিছু জমিন দিতে হবে, ওই জমিন দিয়ে কী করবা, আমি বললাম দিন আর মার কাজ হবে, এখানে পথ হারা মানুষগুলো এসে পথ পেয়ে যাবে, গোমরা মানুষগুলো এসে হেদায়ত প্রাপ্ত হবে, সোনার মানুষ হয়ে বাড়িতে যাবে, আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না, উনি 900 জায়গা মাত্র আমার দরবারের নামে দিয়েছেন, 900। এই আমারে দাওয়াত দিতে গেছিল কে কে গেছিল, ওই কি নাম, জুয়েল, জুয়েল সহ আরও কয়েকজন গেছিল আমার দাওয়াত দিত, তাজুল ইসলাম, তারা দেখাইছে আমার দরবার, দাদায় দিয়ে গেছে 900, আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে একটা কমপ্লেক্স, মার হাবা বলবেন না, বুঝছেন না, 1800। দাদায় দিছে কয় শত, ওহন হয়েছে কয় শত, 1800। কি তার গুলো রে, শতক জায়গার উপর আমার 10 প্রতিষ্ঠান, কয়টা কথা বলো, কয়টা, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ, মারহাবা বলবেন না, আমার মসজিদরা টিনের ঘর, এখনো টিনের ঘর রয়েছে আমার মসজিদরা, তারা দেখতে আইছে জুয়েল, তারা আমার মসজিদরা টিনের ঘর, 100 লোক নামাজ পড়তে পারে,
আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই আমি যে জমা ফোড়াই নামাইছে হুন্না লাইছে, তারা গাড়িতে কইরা মাইক্রো সিএনজি হাইএসও কইরা তারা সব গিয়ে আগে আগে বসিতে বইয়া থাকে। আমার নিয়মিত মুসল্লি আইয়া মসজিদ আর জায়গা পায় না, বাইরে সবাই বালুয়ে সালুয়ে ম্যাগেটে গিয়ে বিজ্জা নামাজ পড়ে, আমি ভিতরে জায়গা পাই, ইমাম দেখা না হইলে আমিও পাইলাম না। তারা আমারও বার করে দিল যে নমুনা, তো ইমাম বাইরে করে দিলে নামাজ পড়বো কেমনে, এর লেগে আমি কত জায়গা পাই আর কি। হ্যাঁ, আমি চিন্তা করলাম আমার এখানে 1000-এর উপরে ছাত্র, এত সুন্দর হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ নিয়ত করলাম। আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ডাকাইলাম, 10 জন মিলে তারা একটা টিম করলো, 10 জন মিলে একটা টিম করে তারা একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে। হুজুর ওই যে মসজিদের কথা কইছিলেন আকসি, আমি কই সাই কী তাকসত, সাইয়া দেখি বিরাট বড় এরকম দেখা যায়, আমি কই কী তাইরা, কই যে হুজুর মসজিদ আমি একটু বড় লাগে যেমন, কই হুজুর একটু বড় করে আকসি, আমি কীরকম বড়, কই কীরকম বড় কেমনে কইতাম, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক, কয় হাজার তো সুবহানাল্লাহ কন্যা দি সুবহানাল্লাহ ফান্ডের লেগে সুবহানাল্লাহ কইতে হবে, সুইরা লইতাছে ফান্ড, ফান্ডে বোধহয় মাপ চাইতে আছে, মাপ কইরা দেন, কয় হাজার, এক লোকে নামাজ পড়বো 6000 লোক। আমি কইলাম বেড়া এই মানুষে কি কাগজ কলম ফাইলে ইতে করে, তোরা রেখে আর তোরা মসজিদ আঁকতে কইসতা, কই হুজুর বুদ্ধি কইরা আঁকছি, মাশাল্লাহ লোকজন বাড়তেছে, এটা লাগবো। তা আমি আরে আঁকতে তো সুবিধে করুন কেমনে, কীরকম দেয়া খরচ হবে কত, এটা নিয়ে আমার একটা আইডিয়া দিছে তৎকালীন আমলে আরও 2 বছর আড়াই বছর আগে, কয় যে হুজুর এটা বানাইতে খরচ হইব 15 কোটি টাকা, কয় কোটি, আপনার কাছে তো আর গোপন রেখা লাভ নাই, শরীর একটা কাপ দিয়া লাইছে, শীতের ভিতরে বাঁধাইন ডালা শরীর একটা গাম দিয়া লাইছে, আমারে আমি কইতাছি কী তারে তোরা কীতা করছ, আমি কই আর করছুত কীতা তোরা, কয় আমি তো আমি শৈল্য কাঁদ দিয়া লাইছি, আমার কয় হুজুর ডরাইয়েন না সাহস করে নাই মেলার। আমি তখন বুদ্ধি করলাম 32 বছর মাহফিল করি, জীবনে তো টেহা ফুসা কম লড়া সারা করছি না, যা সকল বললা টেহা দিয়ে কিতা করা, 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে জমাইছি, জমাইয়া এইটা দিয়া এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখ আমি আমার মসজিদের কাজ শুরু করছি, বলেন আল্লাহুম্মা আমিন, আমি কাজ শুরু করছি। এই আজকে যে আপনাদের এখানে আসছি, গতকাল পর্যন্ত আমার মসজিদে খরচ হয়েছে সামান্য 10000 না 9000 কম 3 কোটি টাকা। মসজিদের কাম শেষ না, বিড হয়েছে, বিড বিড আফগানিছি মোটামুটি, বিট হইয়া কলাম দি তুললা মসজিদের সেন্টারিং করতে আসি, সাদ হবে আগামী 1 তারিখে জুন মাসের, এই কাল পরশু শনিবারের পরি শনিবারে ইনশাল্লাহ আবার মসজিদের সাদের ঢালাই হবে, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার কাছের মানুষ, আমি এই যে আজকে এখন মাহফিল থেকে নাগাইশ যাব না, এই 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 ছেলে এই এদিকে ফিরো, কই যাও তুমি, আমিন কন, আমি এই মাহফিল থেকে গিয়া আমার গাড়ি রুমে চলে যাবে আর আমি মসজিদের কাছে নামব, এই যে একদিন দেখতে পারি নাই কুদ্দুর কাজাক গইছে কই যাও মানে না, মসজিদের কাছে নামমা আমি হাঁটি, একটা রডের টুকরা পড়া রয়েছে কিনা, একটা কাঠের টুকরা পড়া রয়েছে কিনা, আমার সন্তানের চাইতে বেশি মায়া হয়ে গেছে মসজিদের জন্য। আমি অনেকদিন রাতের বেলা আমি আকাশের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছি, আমি বলছি আল্লাহ আমি মুশতাক ফয়েজি সারা জীবন থাকবো না, মসজিদটা যদি আমি কইরা না যাইতে পারি, আমার বাচ্চাকে তো এত মানুষ চিনে না, আমারে যেমনি বাংলা ভাষাভাষী মানুষ দেশে বিদেশে সবাই চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না, মসজিদটা যদি আমি শেষ করে না যাইতে পারি, এই মসজিদের ভবিষ্যৎ নিয়ে আমি বড়ই পেরেশান। আল্লাহ তোমার বন্ধু নবী বলেছেন, মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে নাকি তার জন্য ঘর বানাবে, সুবহানাল্লাহ বলবেন না মাওলা, আমার ওই পর্যন্ত হায়াত দাও যতদিন মসজিদের কাজটা শেষ না হয়, সবাই কোন আমিন, আমিন। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছি।
এই যে 3 কোটি টাকা খরচ করলাম, আমি দিছি 25 লাখ, আর 2 কোটি 75 লাখ টাকা পাইলাম, কই একজনই তো জিগাই দেন না এতক্ষণে জিগা কই ফেললেন, আরো পরে আমি গিয়া আসলে ফোনে জিগাই দেন জিগা না ছিলেন না যে 25 লাখ আপনি এনা দিলেন, 3 কোটি হইতে আরো 2 কোটি 75 লাখ লাগে, এটি কই ফেলে মোবাইলে বিকাশে নকদে রকেডে মালয়েশিয়া গেছি ওয়াজ করতাম, মালয়েশিয়া তারা আমার গাঁটটি বান্ধা টেহা দিয়া দিছে, সৌদি আরব গেছি ওয়াজ করতাম, সৌদি আরবতে আমার টেহা দিয়া দিছে, এই রেগুলা আর টাকা আসতেই আছে আসতে আছে। এই যে আমি বইয়া রয়েছি, উনি মালিক ভাইয়ে খেয়াল করছে খালি ফোন আইতে আছে, ফোন না তো টেহা ঢুকতে আছে বড় বড় ইয়া মার হাবা কয় না রে। এই যে আপনারা এখানে আছেন, অনেকের আব্বা নাই আম্মা নাই, ভাইও কিচ্ছু করে যেতাম পারতাম না, জান্নাতে একটা ঘর বানাই যাইতাম ফললে, আমার ঘর হইব জান্নাত, আমি কোনো জাহান্নামে গিয়ে হইতে থাকতাম না, অবশ্যই আল্লাহ আমার জান্নাত ব্যবস্থা করল। সুতরাং আপনাদের এখানে যারা আছেন আমার মিনতি, আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই, আল্লাহ আমার অনেক দিস, আমি কোনায় 4টা মাহফিল শুরু করছি, রিক্সা দিয়া গেছি, সিএনজি দিয়া গেছি, বেবি ট্যাক্সি দিয়া গেছি, তারপরে ভাড়া গাড়ি অহন নিজের গাড়ি, বিমানে তো দেশের বাইরে গিয়ে ওয়াজ করি, আপনাদের মানুষ আমি, আমি এমন কোনো আসমানতে নাজিল হয়েছি না, আমি আপনাদেরই মানুষ, আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি। আমার ভাইয়েরা এখানে যারা আছেন, একটা মানুষ সবাই মিলে আমরা ইচ্ছে করলে একবারে সহজ, এখানে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10টা হাজার টাকা 20টা হাজার টাকা এই কুঠি কুঠি টাকার মসজিদ, হুজুর আমি ইনশাআল্লাহ 10 হাজার দিয়ে দেব, আমি 20টা হাজার টাকা দিয়ে দেব, এইরকম 1টা হাজার টাকা আমি নগদ দেব, এমন যদি পারেন আমি প্রাণ ভরে, আমি চাইও নাই। এই দেখেন সরাইল থেকে আমার এক ভাই আসছে 2000 টাকা, ওই সরাইল থেকে নিরালাই ওই হুজুরের কাছে দেওয়া গেছে, আমি বলিও নাই, এই যে মালিক ভাই আমি কিন্তু চাইছিও না, মালিক ভাই আগে আগে গণ্যা লাইছে, মালিক ভাইয়ে ফরে নি তাড়াহুড়া করতে গন্ত গিয়ে বলুইয়া জিজ্ঞা টাইম লইয়া গণ্যা 5000 দিস, মিস হইতে পারে, আবার যদি হুজুরের কোহনের লগে লগে তাড়াহুড়া করতে গিয়ে যদি 6000 আইয়া পড়ে মার হাবা কর। আমার মালিক ভাই ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি 5000 টাকা আমার মসজিদের জন্য দিয়েছেন, সরাইলের এক ভাই উনি 2000 টাকা দিয়েছেন। এখানে যারা আছেন সবার কাছে আমার এটা কাপ দাঁড়ো, আল্লাহর ঘর মসজিদে দিবেন, আমারে না, যুবক খাইতো না, এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবা না পারলে না, হাঁটাহাঁটির দরকার নাই। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ নগদ 5টা হাজার টাকা দিলাম, 1টা হাজার টাকা দিলাম, ইনশাআল্লাহ মাশাআল্লাহ 5000 এখন দেবেন, মার্শাল আপনি নাম্বার নিয়ে নিয়েন, বিকাশ নাম্বার পাঠাই দিয়ে, মার্শাল আমার ভাই কি নাম দানা মিয়া ভাই, উনি ইনশাল্লাহ 5000 টাকা দেবেন। আরো যারা আছেন এখানে 1000 500 100 200 একটা লুকো দয়া করে খালি যাবে, মার্শাল জি আমার ওই যে ভাই 1000 টাকা দিতেছে, আমার তোমরা যারা আছো ছেলেরা ইউটিউবাররা যাও একটু ভেতরে, সবাই ইউটিউবার যারা আছো একটু ভেতরে যাও, এই খবর আছে না, একটু ভিতরে যাও, একটা লুকো খালি যাবেন না, এটা আমার আত্মা, আমার মায়েরা বোনেরা এই এলাকার যারা